কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাজ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততম আজব শহর নাম হল ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ করেছি এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম তিন ঘন্টা এই রাজধানীর বুকে গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে অবশেষে ওই জায়গায় বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয়সুদী হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘূর্ণি পাকে দুমড়ে মুছড়ে একাকার তারপরও বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আমার ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন পছন্দ না হলে আপনারা কেউ নেবেন না আমার এই লেখালেখির অর্থ দ্বারা সমাজের ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে মা নেই বাবা নেই অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধুরা আমি একজন লেখক আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ প্রিয় বন্ধুরা বইগুলির যে কোনো অংশ থেকে আপনারা পড়ে দেখবেন পড়ার পরে যদি ভালো লাগে একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন ভালো না লাগলে আপনারা কেউ নিবেন না প্রিয় বন্ধুরা বইটির নাম দিয়েছি কে আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাদাবে প্রিয় বন্ধুরা আমার কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা ছিল মহা প্রজা পায়নি দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছিলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয়ে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলিনি কেউ কথা আমরা কি তাই এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত বই আপনাদের নিবার জন্য নয় অনুরোধ করছি একটু পড়ে দেখবেন অসাধারণ বইগুলো পড়ার পরে যদি আপনার কাছে ভালো লাগে মনে যদি হয় ভালো আমাকে একটা অথবা দুটো বই নিয়ে একটু সহযোগিতা করবেন দাম বেশি না পড়লে নিতে হবে তাও না যদি ভালো লাগে বন্ধুরা একটু সহযোগিতা করবেন দেখুন বইগুলো পড়ুন যদি পছন্দ হয় তাহলে নিবেন প্রিয় বন্ধুরা এ বইগুলো অসাধারণ বই না পড়লে বুঝাতে পারবো না দাম বেশি না দামের কথা বলছি স্যার একটু একটু দেখুন পড়ুন যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করেন বন্ধুরা এ বইগুলো যে আমি আপনাদেরকে বই হাতে দিয়ে টাকা চাইবো না একটু পড়েন পড়ার পরে যদি আপনাদের বিবেক বলে যে না বই তো অনেক ভালো তাহলে আমাকে একটু সহযোগিতা করেন মনে চাইলে এ বইগুলো না পড়লে আমি বুঝাতে পারবো না যে বইগুলো কত অসাধারণ বই প্রিয় বন্ধুরা এবার আমি বইয়ের মূল্যের কথা বলছি কি আর পেলাম স্বাধীন করে বইটিতে লেখা দুই বিশ টাকা যদি আপনাদের পছন্দ হয় আমাকে একশত বিশ টাকা দিলে হবে এ বইটিতে লেখা একশো টাকা পঞ্চাশ টাকা দিলে হবে এরপর বই নিয়ে যাবেন পড়বেন পড়ার পরে যদি আপনার আত্মতৃপ্তি না হয় এই যে আমার নাম্বার প্রত্যেকটা বইটি দেওয়া আছে দেখেন এই নাম্বারে শুধু আমাকে একটু ফোন দিবেন প্রিয় বন্ধু আমি একজন মুসলিম এরপর আমি একজন রাইটার আপনাকে আমি জবান দিয়ে যাচ্ছি আপনার টাকা আমার কাছে আমানত আমি আপনার মোবাইলে ফিরিয়ে দিতে বাধ্য আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার আমার এতে বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না নাম্বারটি বিকাশ করা আছে ইচ্ছা করলে আপনারা বিকাশ পেমেন্ট করতে পারেন প্রিয় বন্ধুরা এটাকে আপনারা বই কিনা মনে করবেন না মনে করবেন যে আমি এতিমকে দান করলাম আর আপনাদের এই অনুদানে এতিম বাচ্চারা যারা রাস্তায় পড়ে থাকে মা নেই বাবা নেই তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে দেখেন বন্ধুরা আমি একজন লেখক হয়ে যে কাজটা করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই কাজে একটু শরিক হয়ে এতিম বাচ্চাদের একটু সহযোগিতা করে দুইটা হলে একশো টাকা আমাকে দেড়শো টাকা দেন দিন